বাড়ির ছাদে খুব সহজে প্লাস্টিকের ছোট্ট গামলায় করা যায় পদ্ম ফুলের চাষ। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আমাদের ছোট্ট শখের বাগান, যেখানে আমি আর আমার মা বাগানের অনেক কিছু নতুন নতুন জানছি আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। আজ আমি দেখাবো নার্সারি বা বাজার থেকে পদ্মের টিউবার এনে কিভাবে আমি সেটাকে রেডি করি, তার মাটি তৈরি করি আর সেটাকে মাটিতে বসাই। প্রথমে টিউবারগুলোকে কিনে এনে যে কোনো ফাঙ্গিসাইড মেশানো জলে এগুলোকে ভিজিয়ে রাখি আমি 10 থেকে 15 মিনিটের জন্য। এগুলো মেনলি আমি করি সেফটির জন্য, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন এই টিউবারে না হয়। তারপরে এগুলোকে নর্মাল জলে ভিজিয়ে রেখে দেই ততদিন অবধি, যতদিন অবধি আমার মাটি রেডি না হচ্ছে। যদি কারো মাটি রেডি থাকে তাহলে সে ইমিডিয়েটলি এটাকে বসিয়ে দিতে পারে। আর টিউবারে যদি কোনো শেকড় না থাকে তাহলে ততদিন অবধি ওয়েট করতে হবে যতদিন অবধি টিউবার থেকে শেকড় না বেরোচ্ছে। আর যেটা মেইন ব্যাপার, সেটা হলো এই গামলার জল কিন্তু রেগুলারলি চেঞ্জ করতে হবে, না হলে এখানে মশারা ঘর বাঁধবে। এরকম একটা মাঝারি আকারের প্লাস্টিকের গামলায় আজ আমি পদ্ম বসাবো। পদ্মের টব মেনলি 3টে লেয়ারে তৈরি করতে হয়, তো প্রথম লেয়ারের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট গামলার 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত। এখানে তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে এর পরিবর্তে তোমরা 1 থেকে 2 বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট, যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আর নিচ্ছি এখানে 1 কাপের মতো হাড় গুঁড়ো, আর নিচ্ছি 2 চামচ সিউইড লিকুইড ফার্টিলাইজার। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি আমার প্রথম লেয়ারটা কমপ্লিট করব। এবার আসে সেকেন্ড লেয়ার কিভাবে তৈরি করব। সেকেন্ড লেয়ারের জন্য মেইনলি আমাদের লাগবে কাদামাটি, অনেকটা পদ্ম পুকুরের মতো। এই কাদামাটিটা যদি আমরা 10 দিন আগে তৈরি করে রাখতে পারি তাহলে খুবই ভালো হয়। এখানে আমি ভিডিওর জন্য মাটিটা আজই রেডি করে দেখাচ্ছি। তোমরা যদি 10 দিন আগে মাটিটা তৈরি করে রাখো তাহলে বাগানের কিছুটা এঁটেল মাটি নেবে, সেটাকে জল দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে আস্তে আস্তে ওই মাটিটাই কাদায় পরিণত হবে। যাই হোক, এবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছুটা এঁটেল মাটি। এবার এই মাটিটাকে একটা হাতুড়ি দিয়ে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব, তাহলে মাটিটা তৈরি করতে কোনো প্রবলেম হবে না। তোমরা এখানে চালনি দিয়ে মাটিটা চেলেও নিতে পারো, তাহলে তো আরও ভালো হয়। মাটিতে যদি কোনো নোংরাও থাকে সেগুলোও বেরিয়ে যাবে। এবার একটু একটু করে জল দিয়ে মাটি আর জলটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে একটা স্মুথ টেক্সচার চলে আসে। দেখো, ফাইনালি মাটিটা পুরো কাদা মাটিতে তৈরি হয়েছে। এবার এই মাটিটা একদম রেডি টিউবারটা বসানোর জন্য। এবার এই কাদা মাটিটা খুব সাবধানে ফার্স্ট লেয়ারের উপরে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। আর এই কাদা মাটিটা প্লাস্টিকের পটটার 2 থেকে 3 ভাগ অবধি ফিল করতে হবে, বাকিটাকে ছেড়ে দিতে হবে 3rd লেয়ার বা জলের জন্য। তোমাদের হাতে যদি এনাফ টাইম থাকে তাহলে এই যে সারার মাটিটা রেডি করার পরে গামলায় অনেকটা জল দিয়ে গামলাটা কোথাও রেখে দিয়ে 10-15 দিনের জন্য ওয়েট করবে, তারপরে আবার যে একটা কাদা মাটি তৈরি হবে তাতে টিউবারটা বসাবে। ব্যাস, টব তো রেডি এখন টিউবার বসানোর জন্য। এবার টবের একটু সাইড থেকে হালকাভাবে মাটিটা সরিয়ে খুব সাবধানে টিউবারটাকে বসিয়ে দিতে হবে, যাতে টিউবারের কোনো অংশ কোনোভাবে না ভাঙে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হলো শেকড়ের দিকটা যেন নিচের দিকেই থাকে আর পাতাগুলো যেন উপরের দিকে থাকে। এই টিউবারগুলো আমরা গামলার সাইডে কেন বসাই বলতো? কারণ এই টিউবারগুলো তো মেইনলি হরাইজেন্টালি বাড়ে, তো আমরা যদি গামলার সাইডে এগুলোকে বসাই তাহলে এনাফ জায়গা পাচ্ছে এগুলো বাড়ার জন্য, আর সাথে পাতাও কিন্তু ফুল জায়গা পাচ্ছে একদম ছড়িয়ে গামলায় থাকার জন্য, সাথে রুটস তো ভালোভাবে ডেভেলপ হয়ই এভাবে।
এবার গামলাটাকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে 7-8 ঘন্টার মতো রোদ পায়, আর গামলাটাকে যে কোনো স্ট্যান্ড বা ইটের উপর রাখলে খুব ভালো হয়। যদি ফ্লোরের সাথে গামলাটা ডিরেক্টলি কানেক্টেড থাকে তাহলে গামলার জল বেশি গরম হবে আর তাতে গাছের ক্ষতি হতে পারে। এবার গামলায় আস্তে আস্তে করে জল ঢেলে দিতে হবে। জলটা তত দূর অবধি দিতে হবে যত দূর অবধি দিলে পদ্মের পাতার নিচের অংশটা জলের সাথে কানেক্টেড থাকে। যদি জলের মধ্যে পাতাটা ডুবে যায় তাহলেও পাতাটা নষ্ট হতে পারে, বা জলের থেকে অনেকটা উপরে পাতা থাকে তাহলেও কিন্তু পাতা রোদে পুড়ে যেতে পারে। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। পরে এই পাতাগুলো হাইটে বাড়ার সাথে সাথে কিন্তু আরও জল দিতে হবে। আর যেটা মেইন জিনিস সেটা হলো, প্রথম প্রথম এই পদ্মের যে গামলার জলটা সেটা কিন্তু রেগুলারলি চেঞ্জ করতে হবে, মানে ওভারফ্লো করে দিতে হবে। পদ্মের গামলাটা একটু সাইড করে হেলে দিয়ে এক পাশ থেকে জল আস্তে আস্তে করে দিলে পুরো জলটা একসময় চেঞ্জ হয়ে যাবে। এটা করলে মশা আর গামলায় বাসা বাঁধতে পারবে না। আর এর সাথে সাথে আমরা এই গামলায় অ্যাজোলা বা জলের ভাসমান যে গাছগুলো আছে সেগুলোও ইউজ করতে পারি। সেগুলো ইউজ করলেও কিন্তু গামলায় মশার উপদ্রব হবে না, মানে মশা লার্ভা ছাড়তে পারবে না। গামলায় জল দিয়ে ভরিয়ে দেওয়ার পরে যদি দেখো জলের উপরে কোনো নোংরা ভেসে উঠছে তাহলে সেগুলোকে ছাঁকনি দিয়ে কিন্তু তুলে ফেলতে হবে। যেহেতু আমার গামলায় কোনো নোংরা ওঠেনি তো আমার সেটার দরকার পড়ছে না। ব্যাস, হয়ে গেল আমার পদ্ম বসানো। আজকের জন্য এটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।